নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে। সুস্থ আর সুন্দর জীবনের সাথী যখন, তো ন্যাচারালি আপনাকে সুন্দর করে তোলার দায়িত্বও আমাদের। সেখানে দাঁড়িয়ে আজকে টপিকটা খুব ভালো, খুব ইন্টারেস্টিং টপিক, এবং এই টপিক আমার মনে হয় যে আপনাকে যেরকমভাবে গাইড দেওয়া হবে পাশাপাশি অনেক কিছু আপনি নিজেও করতে পারবেন বাড়িতে, মানে করতে হবে আপনাকে ডেফিনেটলি। সেটা হচ্ছে আজকে ওবেসিটি, অর্থাৎ আপনার মোটা থেকে রোগা কিভাবে হতে হবে, তার কী ট্রিটমেন্ট ডক্টর প্লাসে আছে। এবং যেহেতু আমরা বারবার করে বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো কাজেই যাতে মোটা না হই সেটাই তো বেটার, আর যদি মোটা হয়ে যায় তাকে কীভাবে কমাবো, যদি এসব কিছুতে না হয় ডক্টর প্লাস আপনাদের পাশে আছে। অর্থাৎ কিছু মেকানিজম আছে, কিছু মেশিনারিজ আছে যেগুলো দিয়ে আপনার মেদকে কমানো যেতে পারে। তবে আমাদের সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে প্রপার ডক্টর প্লাসের ডায়েট। এই ডায়েটটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার আর মোটা হওয়ার সম্ভাবনা কমে যাবে, যেরকম আপনি আছেন তার থেকে আস্তে আস্তে কমবে। কিছু নর্মাল ওয়ার্কআউট করতে হবে যার ফলে আপনি কিন্তু আপনার সেই পুরনো চেহারা আবার ফিরে পাবেন যেখান থেকে আপনি মোটা হয়েছিলেন, অর্থাৎ ওজন কমবে। এবার আসি প্রসঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যে যেখানে হচ্ছে আমরা কেন মোটা হই, এটা হচ্ছে আমাদের প্রথম জানা দরকার। যদি আমরা জানতে পারি যে আসল সমস্যার কারণটা কী, তাহলে আমরা সেই কারণটাকে কন্ট্রোল করবার চেষ্টা করব। এটাই সব থেকে বড় বিষয়। কারণ যদি কন্ট্রোল হয় তাহলে কিন্তু আমাদের আর সমস্যা থাকবে না। আমি বিউটি কনসালটেন্ট সমীর দে রয়েছেন আমাদের সঙ্গে, আমি সমীরকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সমীর রয়েছেন আমাদের সঙ্গে, তবে সমীরের কাছে যাওয়ার আগে আমরা খুব আস্তে আস্তে আজকে আলোচনা করব। ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো ওবেসিটির সঙ্গে জড়িত রয়েছে, ইপস অ্যান্ড বার্স কী কী রয়েছে এগুলো বলবো। কিন্তু একটা জায়গায় কথা দিতে হবে আগেই, আপনাদের ফোন করতে হবে। যারা মোটা বা যাদের ওই ধরনের এক্সেসিভ ওয়েটের জন্য আপনাদের সমস্যা হচ্ছে তারা ডেফিনেটলি আমাদেরকে ফোন করবেন, আপনাদের ফোন নেব, আমরা অনুষ্ঠান আস্তে আস্তে এগোবো। কিন্তু আপনাদের ফোন, সমীরের কথায় যাওয়ার আগে দেখে নিই চিকিৎসকেরা কী বলছেন, ওবিসিটি কী আমাদের বিশেষ প্রতিবেদন দেখে নিলে আমার মনে হয় সুবিধা হবে, তারপর আমরা সেই অনুযায়ী প্রোগ্রামে এগোতে পারবো, দেখব। আমি ডক্টর তপন বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আরজিকর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত। আমি ওবিসিটি নিয়ে কিছু বলতে চাই। ওবিসিটি হলো এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। হ্যাঁ, ওবিসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, আর তা আপনি শত চেষ্টা করেও আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি প্রত্যেকেই এই সমস্যার শিকার, কি তাই তো? কিন্তু কেন, কোন কারণে আপনি আপনার বডি ওয়েট ধরে রাখতে পারছেন না? শুনুন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তপন বিশ্বাস কি বলছেন। বডির ওয়েট দুটোভাবে কন্ট্রোল হয়, একটা হচ্ছে জিন দ্বারা আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো জিন দ্বারা কেউ কেউ জেনেটিক্যালি খুব ওবিস হয় আর কেউ কেউ খুবই এরা রোগা হয়, তো সেটা কন্ট্রোল করা খুব কঠিন। কিন্তু যেটা সেকেন্ডারি কজ, যেটা এনভায়রনমেন্টাল কজ, খাবার দাবার এই সমস্ত থেকে যে ওবিসিটি হয় আমরা অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনি আপনার বডি ওয়েট কন্ট্রোল করতে পারবেন, কিন্তু কিভাবে শুনুন। ওবিসিটি কমানোর কিছু মেডিকেল এবং কিছু সার্জিক্যাল প্রসেস আছে। ক্যালোরি যতটা দরকার ততটাই আমরা ক্যালোরি নেব, বেশি ক্যালোরি ফ্যাট আকারে বডির বিভিন্ন পার্টে জমে ওবিসিটি তৈরি করে। আর দ্বিতীয় হচ্ছে যে যদি আমি কখনো এক্সট্রা ক্যালোরি নিয়ে ফেলি তা আমাকে সেই ক্যালোরিটাকে বার্ন করতে হবে। এই ওবিস বা মোটা হচ্ছেন তা দ্বারা সাধারণত ফুডটা কন্ট্রোল করতে পারে না। আমাদের ব্রেনের একটা স্যাটেলাইট সেন্টার আছে, তাদের সেই সেট আপটা একটু হায়ার থাকে, তো সেই ক্ষেত্রে তারা তাদের যখনই খিদে পায় সামনে যা পায় তাই খেয়ে নেয়। তো তাদের প্রতি আমার বক্তব্য, তারা যদি হাই ক্যালোরি ফুড সেই সময় অ্যাভয়েড করে যদি কম ক্যালোরি ফুড, ধরুন এই শশা বা এটা মুড়ির সাথে চিড়ে বা বেশি করে জল, তাহলে তার স্যাটেলাইট সেন্টারটা সেই সময়ের জন্য কিছুটা স্টেবল হলো, তার ওই হাংরি ভাবটা খুব একটা থাকবে না, তাহলে তিনি কম ক্যালোরি নিতে পারবেন। আর আপনি যদি আপনার বডি ওয়েট মেনটেন করতে না পারেন তাহলে আপনার শরীরে কী কী রোগ থাবা বসাতে পারে? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর বিশ্বাস বলছেন, এখানে বডির মেটাবলিজমটা একটু পাল্টে যায়।
হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, তার মধ্যে দেখা গেছে কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার, যেমন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে খুব বেশি। তাদের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার, মানে ফ্যাট জমে যে লিভারের একটা রোগ সিরোসিস হয়, মানে সেটা খুবই খারাপ রোগ, যাতে পেশেন্টের তখন লিভার ট্রান্সপ্লান্টের দরকার হয়। আমাদের ওবেসিটি থাকলে তাদের সাধারণত দেখা যায় যে সুগার দেখা দেয়, ওবেসিটি থাকলে সাধারণত তাদের প্রেসার এটা দেখা দেয়, এবং সুগার এবং প্রেসার যদি থাকে তার সাথে যদি ওবেসিটি থাকে তাহলে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আজই ওবেসিটিকে বলুন গুড বাই। কীভাবে স্বাস্থ্য পরামর্শদাতারা বলছেন আপনার সমস্যা সমাধানের জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বেশ, আমরা ফিরে আসলাম আমাদের এই এই যে এই যে যাদের আমরা ছবি দেখছিলাম না, কত কষ্ট করে তাদের চলতে হয়, ফিরতে হয়, বাড়ির প্রতিদিনের কাজ করতে হয়, এগুলো ভাবলে আমাদের নিজেদের কষ্ট হয়। বিশ্বাস করুন, যাদের ওজন বেড়ে গেছে তাদের যে আরও কত রকম, মানে বলা হয় যে ওবেসিটি ইজ দ্য মাদার ডিজিজ অফ অল দ্য ডিজিজ, সব রোগের আসল রোগ হচ্ছে ওবেসিটি। সমীর স্বাগত। সমীর, কী করলে ওজন বাড়ে একটু আমরা প্রথমটাই যদি মানুষকে একটু সতর্ক করে দিই তাহলে হয়তো আমাদের ওই খারাপ দিনটা দেখতে হবে না। দেখো, ওজন বাড়ার কিছু কিছু কারণ থাকে, যেরকম কারণ হলো আমাদের ফার্স্ট কারণ যদি বলি, আমাদের যতটা পরিমাণ ক্যালোরি আমাদের দরকার, মানে আমাদের ইনটেক করা দরকার, তার থেকে যদি আমরা বেশি করি এবং সেটাকে বার্ন ঠিকঠাকভাবে না করি সেটা আমাদের জন্য ক্ষতিকর। মানে ওবেসিটি হওয়ার কারণগুলো সেরকম হলো কিছু খাওয়া দাওয়ার নিয়ম যদি আমি না জানি, খাওয়ার দেখুন যে কোনো খাদ্য খাওয়ার খাওয়ার মানে আমি খেতে পারবো না, একটা ডেফিনেটলি খাবার তৈরি হয় খাবার খাওয়ার জন্যই, কিন্তু সেই খাবারটা আমি কীভাবে খাবো অনেকটা রকম। যদি একটা উদাহরণ দিই, একটা চিকেন, কথার কথা চিকেনটাকে আমি খাবো, এটা খাওয়ার জিনিস, এটা খাওয়ারই একটা মানে বস্তু, কিন্তু যদি সেটাকে আমি খাওয়ার মতন করে ওয়েতে খাই, কোন ওয়েতে আমি খাচ্ছি সেটা আমার ডিপেন্ড করবে আমার যে ওবেসিটি আমাকে বাড়াবে কি বাড়াবে না। আমি কষিয়ে খেলাম খুব তেল মশলা দিয়ে, তো সেখানে আমাকে ফ্যাট জেনারেট করতে বাড়াবে, কিন্তু আমি যদি সেটাকে বয়েল খাই, যদি স্যুপ করে খাই সেটাও কিন্তু টেস্টি হবে, কিন্তু সেটা আমার ফ্যাট রিডাকশান হতে সাহায্য করবে, ফ্যাট গেইন করতে সাহায্য করবে না। তো সেরকমই কিছু কিছু খাদ্য খাওয়ার থাকে, যে খাদ্য খাওয়াগুলো আমাকে জানতে হবে যে এই খাদ্য খাওয়াগুলো আমার জন্য ঠিকঠাক কিনা, এবং সেই খাবারগুলো আমি কীভাবে খাবো, কোন ওয়েতে খাবো, এটা যদি জানতে পারি সেখান থেকে কিন্তু আমরা ওবেসিটি থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। একদম ঠিক। অর্থাৎ আমাদের খাবার কীভাবে খেতে হবে তার উপরে ডিপেন্ড করছে হচ্ছে কীভাবে আমাদের ওজনটা কমবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে বলেন যে শাকসবজি বেশি পরিমাণে খাওয়া উচিত, অনেকে বলেন ফল খাওয়া উচিত, অনেকে বলেন জল খাওয়া উচিত, এগুলো কি ঠিক, মানে আমরা এগুলো কি খাবো আর কখন কোনটা খাবো? আমি এটাই বলবো, একদম ঠিকঠাকই কথা, যেগুলো সবই খাবো, কিন্তু খাবো মানে যে এরকম নয় যে আমি একবারে এতটা খাবো। আমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আমি এমটি স্টমাক থেকে শুরু করি, আমি রাতে ডিনার মানে করে শোয়ার আগে পর্যন্ত কীভাবে লাইফস্টাইল মেনটেন করবো, কীভাবে খাদ্য খাওয়ার খাবো, তাহলে কিন্তু আমি অতিরিক্ত ওবেস কখনোই হব না। এবং তার সাথে সাথে হালকা এক্সারসাইজ করব, এক্সারসাইজ যদি আমি হালকা করতে পারি, মানে অ্যাক্টিভিটিস আমাকে রাখতে হবে, যে কোনো কিছু, যারা দেখবেন একদম সারাদিন রাত বসা কাজ বা বসে থাকতে হয় তাদের ক্যালোরি বার্ন করা খুব চাপের হয়। এবার তারা যদি প্রপার ওয়েতে যদি ডায়েট চার্টটা ফলো করে খায় তাহলে খাওয়া দাওয়া করে, তারা কিন্তু তাদের ক্যালোরি বার্ন করার দরকারই পড়বে না, কারণ যতটুকু দরকার পর্যাপ্ত পরিমাণ ততটুকুই সে ক্যালোরি ইনটেক করতে পারছে, এরকম এরকম হবে আর কি। ঠিক, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আমরা খেলে কিন্তু হবে না। এবার ব্যাপার হচ্ছে যে এই যে মেদগুলো যেগুলো আমাদের শরীরে, সেগুলো অনেক সময় দেখা যায় যে আনএক্সপেক্টেড বিভিন্ন জায়গায় জমা হয়। অনেকের দেখবেন বডির উপরের পার্টটা বেশি মোটা, নিচের দিকটা সরু, মানে তার মনে হচ্ছে যে ওপর থেকে কিছু মাংস যদি নিচের কোমরে পায়ে বা পেছন দিকে আসতো তাহলে সেটা আরও বেটার লাগতো দেখতে। একে বলে হচ্ছে আনইকুয়াল ডিপোজিশন অফ ফ্যাট, আনইকুয়াল ডিপোজিশন অফ ফ্যাট। এর জন্য আমাদের কিছু রেগুলার ব্যায়াম করা উচিত, মানে আমার এটা আমি তো এক্সপার্ট নই, তবু আমি জানি
সমীর আরো ভালো করে বলতে পারবে ডেফিনেটলি জানা মানে আমাদের যে আমাদের রক্ত সঞ্চালনটা খুব ইম্পর্টেন্ট মানে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানোটা খুব দরকার কারণ সেটার জন্য সেটা আমাদের অনেক মানে অর্গানে কাজ করে যদি ব্লাড সার্কুলেশন বাড়ে সেখান থেকে আমাদের মানে বিভিন্ন রকম যদি আজকে প্রোগ্রাম হচ্ছে ওবেসিটি তাও আমি আলোচনার মধ্যেই বলবো যে সেটা থেকে আমাদের হার্টের প্রবলেম সলভ হয় হার্টের আমাদের মানে চলাচল অনেক সুন্দরভাবে মানে চলাফেরা করবে আমাদের হেয়ার ফলের সমস্যা থেকে থাকলে সেখান থেকে মুক্তি পাবেন স্কিনের গ্লো হারিয়ে গেলে স্কিনের গ্লোটা দেখবেন ময়েশ্চার মানে যেটাকে আমরা বলি ডিহাইড্রেটেড হয়ে যাওয়া সেখান থেকে ময়েশ্চারটাকে পাবেন মানে ব্লাড সার্কুলেশনটা খুব দরকার কারণ আমরা জানি যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হলে আমাদের কিন্তু অনেক রকমের রোগের সৃষ্টি হবে আমরা অনেক রকম প্রবলেম ক্রিয়েট করব ওবেসিটির মধ্যে কিন্তু এটা একটা বড় পার্ট যদি আমরা ঠিকঠাকভাবে এক্সারসাইজ করতে পারি আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু ঠিকঠাকভাবে যাবে আপনারা ফোন করতে পারেন যারা আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করবেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ফোন করতে পারেন ব্লাড সার্কুলেশন নিয়ে আমরা কথা বলছিলাম আরেকটা কথা আপনারা তো জানেন যে সমীর দীর্ঘদিন ধরে দেখছেন উনি বিউটি কনসালটেন্ট ডক্টর প্লাসের কী করে আপনার সৌন্দর্য থাকবে যদি রক্ত সঞ্চালন ঠিক না হয় না তাহলে আপনার স্কিন ডিজিজও কিন্তু অনেক কিছু হতে পারে রক্ত যাদের ভালো নেই তাদের স্কিনে প্রবলেম হয় স্কিনের এক্সটার্নাল থেকেও ইন্টারনাল প্রবলেমটা বেশি হয় তাই তো সমীর কাজে আমাকে একদমই তাই রক্ত ঠিক রাখা উচিত এবং আরেকটা কথা কি খাওয়া দাওয়াটাও কোয়ালিটি ফুড করা উচিত কোয়ালিটি ফুড না খেলে তার এক্সটার্নাল এক্সপোজার কিন্তু স্কিনের বাইরে হবে এবং সেটা খাওয়ার জন্য কিন্তু খুব দামি দামি জিনিস কিনে খেতে হবে তা কিন্তু নয় নর্মাল শাকসবজি থেকেই কিন্তু শাকসবজি ফল যেগুলো আছে সেগুলো থেকেই কিন্তু আমরা কিন্তু ভিটামিনস প্রোটিন ঠিকঠাকভাবে কিন্তু আমরা বডিতে ইনটেক করতে পারি এবং সেটা যদি ওই বললাম প্রথমে যে নিয়ম মেনে টাইম মেনে যদি খেতে পারি পর্যাপ্ত পরিমাণ কতটা খাবো মানে পরিমাণ খাবারের একটা পরিমাণও জানতে হবে আপনাকে আপনি কথা কথা 200 গ্রাম চালের ভাত একবারে খেয়ে নিতে পারেন এটা কোনো বাহবা নয় খেয়ে নিতে সবাই হয়তো মানে দিলে হয়তো অনেকেই খেয়ে নিতে পারবে কিন্তু সেই 200 গ্রাম চালটাকে যদি আপনি ব্রেক করে যদি দুবারে খেতে পারেন দেখবেন 3 বারে খেতে পারেন দেখবেন আপনার এই সেই খাওয়াটা কিন্তু আপনার বডিতে গিয়ে ফ্যাটে পরিণত হবে না সুন্দরভাবে আপনার মাসেলে গিয়ে সেটা অ্যাটাক করবে যেখানে আপনি একটা ফিট মানে ফিজিক্স নিয়ে বা ফিগার নিয়ে থাকতে পারবেন কারণ আমরা জানি যে ওবেসিটি এমন একটা সমস্যা অনেকেই আছেন যারা হয়তো টিভির ওপারে বসে ভাবছেন যে আমাকে আর কোনো দিনও রোগা করা যাবে না এরকম বহু মানে চ্যালেঞ্জ কিন্তু ডক্টর প্লাস ব্রেক করেছে যে হ্যাঁ সম্ভব এটা একদম অসম্ভব কিছু নয় কারণ আমরা জানি যে অতিরিক্ত মোটা হয়ে গেলে সেখান থেকে কত রকমের রোগের সৃষ্টি হয় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ওয়াক করতে পারি না আমরা যে মানুষটা একটা সময় সিঁড়ি খুব চটজলদি সিঁড়ি বেয়ে উঠে যেতে পারতো সেই মানুষটা এখন লিফট যদি থাকে 10 তলায় লিফটের জন্য ওয়েট করতে হয় দাঁড়িয়ে থাকে সে সিঁড়ি দিয়ে উঠতে পারে না কারণ তাকে লিফটে করে চলাফেরা করতে হবে তো এগুলো একটা মানুষের জীবনে কিন্তু অন্যরকম একটা অস্বস্তির একটা কারণ যে আমি একটা সময় এটা করতে পারতাম কিন্তু এখন আমি সেটা করতে পারছি না সেখান থেকে মানে অতিরিক্ত ফ্যাটের জন্য আমার বডিতে আমার মানে যেরকম ব্লাড সার্কুলেশনটা চলাচল আমার কমে গেছে এবং আমার হার্টে অনেকে দেখবেন হার্টের সমস্যা হচ্ছে কেউ খুব তাড়াতাড়ি মানে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না এই বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হচ্ছে হাঁটুর একটা বিশাল বড় সমস্যা যেটা মানে বেশিরভাগ মানুষের মধ্যে থাকে হাঁটুর মানে অতিরিক্ত ওয়েট যেটা নিতে পারছে না বডি সেটা যদি গিয়ে এফেক্ট হাঁটুর মধ্যে পড়ে কারণ আমরা জানি যে হাঁটুর একটা নিয়ম মাপা আছে যে এতটা ওজন সে নিতে পারবে তখন সে নিতে পারছে না তো সেখান থেকেও কিন্তু তার হাঁটুর ব্যথা সমস্যা ক্রিয়েট হচ্ছে মানে একটা থেকে কত কিছু হচ্ছে মানে হাঁটুর ব্যথা মানে হচ্ছে আপনার আর্থারাইটিস জাতীয় সমস্যা স্পন্ডিওলাইসিস হতে পারে আরও অনেক কিছু হতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের খাওয়ার মধ্যেই কিন্তু ক্যালসিয়াম থাকে দেখুন কতটা ইম্পর্টেন্ট একটা আজকের অনুষ্ঠান কেন আমি বললাম এই খাবার ক্যালসিয়াম আপনার হাড়কে তৈরি করে হাড়ের মধ্যে যদি মোটামুটিভাবে 35-40 বছরের পর থেকে ক্যালসিয়াম ডিপোজিশনটা শুরু হয় এই সময় যদি আপনি সঠিকভাবে ক্যালসিয়াম ইনটেক না করতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার হাড়কেন্দ্রিক সমস্যাগুলো হচ্ছে আসছে এই প্রসঙ্গে দেখুন ওবিসিটি নিয়ে বলতে গিয়ে কত কিছু আসছে তার মানে ওবিসিটির প্রোগ্রাম মানে শুধুমাত্র মোটা থেকে রোগা হবো এটা নয় আমি সুস্থ থাকব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কে আছেন ফোনে হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি মৌসুমী চক্রবর্তী বলছি সল্ট লেক থেকে স্বাগত মৌসুমী কার সম্পর্কে কথা বলবেন আজকে আমি আমার সম্বন্ধে জিজ্ঞেস করব বলুন আপনার বয়স বলুন আমার বয়স হচ্ছে 52 বছর ও আচ্ছা 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 আমি আমার না সুগার আছে আর আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে আর প্রেসার থাইরয়েডও আছে হ্যাঁ সবই তো আছে ম্যাডাম দিদি ওজন এখন ব্যাপারটা হচ্ছে কি শুনুন আমার সুগারটা না ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে হ্যাঁ ওষুধ খেয়ে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসেরও আমার ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে আমার কোনো ব্যথাটা কিছু নেই কিন্তু আমার ওয়েটটা না এই লকডাউনে বাড়িতে বসে থাকাতে হাঁটা চলাটা কম হওয়াতে আমার ওয়েটটা
10 কিলো কমে গেছিল আমার 5 ফুট 3 ইঞ্চি হাইট আমার ওয়েট 74 হয়ে গেছিল এখন বেড়ে 86 হয়ে গেছে আচ্ছা লকডাউনে আবার আপনি গেইন করে ফেলেছেন হ্যাঁ মানে আমার অ্যাকচুয়ালি 80-85 মতো থাকে তো ওটা আমি হাঁটাহাঁটি করে করে 74 এ আনি এনেছিলাম কিন্তু আবার বেড়ে গেছে 86 হয়ে গেছে আমাকে যদি একটু ডায়েট বলে দেন না আমি সকাল থেকে উঠে কি খাবো সকাল থেকে উঠে রাত্রি অবধি আমি কি খাবো একটু যদি বলে দেন খুব সুবিধা হয় আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে দেখুন ডেফিনেটলি দেখুন একটা ডায়েট প্রপার বলে দেওয়া ডেফিনেটলি যাবে আপনি যে সমস্যাগুলো বললেন এতগুলো সমস্যার মেডিসিন আপনাকে খেতে হয় মেডিসিনের একটা সাইড এফেক্ট থাকে এবার সেখান থেকে আপনি একদম বাড়িতে বসা ডায়েট মানে আপনাকে আমি প্রপারলি যতক্ষণ না কনসাল্ট করতে পারবো প্রপারলি তো বলতে পারবো না কিন্তু আপনাকে এক্স্যাক্টলি একটু বলে দিতে পারি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে প্রত্যেকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা গ্যাপে আপনাকে কিছু ইনটেক করতে হবে ভালো খাবারের মধ্যে আমরা জানি শাকসবজি সকালের দিকটা ভাত একদম খাবেন না দরকার বলে একটা রুটি খাবেন বেশি করে একটু সবজি খাবেন তারপরে ঠিক 2-2.5 ঘন্টা গ্যাপ দিয়ে একটা ফল খাবেন যে ফলটাতে আপনি ডেফিনেটলি ফ্যাট জেনারেট হবে না যেরকম ধরুন আম লিচু এগুলো তো একদমই খাবেন না এখন আপাতত তারপরে তার 2-2.5 ঘন্টা পর দুপুরে লাঞ্চ করলেন লাঞ্চে চেষ্টা করবেন যে গ্রেভিটাকে যতটা অ্যাভয়েড করা যায় মানে সবজি ডাল মাছ নিতে পারেন মানে ফিশ যদি খান ফিশ খেতে পারেন চিকেন খেলে চিকেন খেতে পারেন যে কোনো একটা অপশান নিলেন এইভাবে তার ঠিক 2-2.5 ঘন্টা পর একটু হালকা আলাদা একটুখানি রায়তা টাইপের বানিয়ে কিছুটা খেলেন বিকালে একটু হালকা করে চা খেলেন সন্ধেবেলা একটা হালকা টিফিন করলেন রাতে খাওয়ার সময় 9-9:30 মধ্যে আবার ডিনার করে নিলেন মানে এইভাবে একটা ডায়েট যখন পুরোটাই কিন্তু আপনাকে বলে দিলাম কিন্তু আপনার টাইমিংয়ের সাথে সাথে আপনার পর্যাপ্ত মাপটা দরকার সেই মাপ মেজারমেন্ট কিন্তু এসে কথা বলার পরেই কিন্তু করা যায় কারণ ওইভাবে তো ওভার ফোনে আপনাকে আমি দেখতে পাচ্ছি না আর আপনাকে আজকে আপনাকে বলছি এই ডায়েট হয়তো 10 জন লিখে 10 জন ইউজ করবে কিন্তু সবার জন্য তো এক ডায়েট নয় আপনার জন্য আপনার কথা অনুযায়ী আপনাকে টুকটুক করে একটুখানি আমি আপনাকে হেল্প করতে পারলাম কিন্তু চেষ্টা করবেন যদি ডক্টর ব্যাস আপনি আসতে পারেন একবার তাহলে বেটার যারা আসবেন তাদেরই বেটার কে আছেন ফোনে ও আচ্ছা আমার মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি আপনাদের সমস্যা কী আসলে খুব বেশি এক্সপেক্ট করি আপনাদের এই কারণের জন্যই মনে হয় যে সবসময় আপনারা ওয়েট করে আছেন যাক ফোন করুন আমরা আলোচনায় আছি দুধ খাওয়াটার মধ্যে কিন্তু অনেক রকম প্রশ্ন আসছে আজকাল অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছেন আমাদের এখানে যে এই করোনা আবহে আমরা কি দুধ খাবো তার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে দুধ হচ্ছে সুষম পুষ্টিকর একটা পানীয় একটা খাবার তো তার মধ্যে খাদ্যের উপাদানগুলো আপনি কার্বোহাইড্রেট বলুন ভিটামিন বলুন প্রোটিন বলুন এই সমস্ত পোর্শনগুলো ঠিকঠাক থাকে জিজ্ঞেস করবো সমীরকে কিন্তু তার আগে একজন রয়েছেন ফোনে কে আছেন হ্যালো হ্যালো নেই আচ্ছা দুধ খাবো কিনা ডেফিনেটলি দেখো দুধটা খাবো না এরকমও বলবো না কিন্তু যদি আমরা আজকে ওবেসিটি নিয়ে আলোচনা করছি যদি ওয়েট গেনের ব্যাপারে আমরা কথা বলি তাহলে আমরা বলবো যে দুধ অনেক রকমভাবে যারা ধরুন খুব রোগা তাদের জন্য ওয়েট গেইন করতে হবে তারা চাইলে নর্মালভাবে মিল্কটাকে ড্রিঙ্ক করতে পারেন কিন্তু যারা অতিরিক্ত ফ্যাট জমিয়ে ফেলেছেন মেদটাকে কমাতে চাইছেন তাদের জন্য ডিরেক্টলি নর্মাল দুধ একদমই উচিত নয় তাদের জন্য ডাবল টোন মিল্ক বলে একটা মিল্ক পাওয়া যায় যা ধরুন তাদের দুধ খেতেই মানে খাওয়াটা অভ্যস্ত খেতেই হবে তাদের বলবো ডাবল টোন মিল্ক একটু নেবেন এবং সেটা 1 কাপ বা 1.5 কাপ এরকম মতন খাবেন মানে বড় 1 গ্লাস ভরে নয় এইভাবে মেনটেন করলে কিন্তু সে দুধ খাওয়াটাও হবে আপনার এবং যেটুকু দরকার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন সব কিছুই আপনি ইনটেক করতে পারেন মানে আপনি পেয়েছেন বলে একবারে খেয়ে নেবেন সেটা নয় আপনাকে একটা পরিমিতভাবে খেতে হবে এবং মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে রাত্রেবেলা গরম দুধ খাওয়ার থেকে কিন্তু ঠান্ডা দুধ খাওয়াটা বেটার মানে ঠান্ডা দুধ খেলে গ্যাস অম্বল হয় না লোকে ভাববে বাবা এটা কী বলছে এটা কিন্তু নতুন ডায়েট কনসেপশন সেটা বলছে অর্থাৎ রাতের বেলায় শোয়ার আগে যদি আমরা ঠান্ডা দুধ পান করতে পারি সেটা শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় এবং আমাদের মোটা হওয়ার থেকেও প্রথম মানে অনেকগুলো পুষ্টিগুণ আপনি একটা তরল জিনিসের মধ্যে দিয়ে পেলেন সেটা কিন্তু মানে সবার জন্য নয় মানে ঠান্ডা দুধ কিন্তু মানে অতিরিক্ত ফ্যাট যাদের তারা খেলে কিন্তু তাদের আরো গেইন হবে ও আচ্ছা 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 তো এই যে এই গাইডলাইন গুলো কিন্তু এই কারণের জন্য হচ্ছে ডক্টর প্লাস আপনার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসি একটু মেকানিজম আপনারা হয়তো জানতে চাইবেন যে খুব মোটা হয়েছি অনেক চেষ্টা করছি কিন্তু ওজন কমছে না এর কি কোনো মেকানিজম আছে অর্থাৎ আমি হয়তো খুব একটা ডায়েট করতে পাচ্ছি না আমার খাদ্য খাবারের অনেক রেস্ট্রিকশনস রয়েছে বা কিছু অসুখ রয়েছে যার জন্য আমি এইগুলো খেতে পারবো না ভেবে পারবো না তাহলে কি কোনো মেকানিজম দিয়ে করা যায় কীভাবে করা যায় ডক্টর প্লাস কতটা পারে দেখুন ডক্টর প্লাস একটা প্রপারলি ওয়েট ম্যানেজমেন্টের একটা সেট আপ রয়েছে যেখানে আপনারা আসলে
যার যা সমস্যা দেখুন, এই যে কেউ চাকরি করছেন, চাকরি করতে করতে তাকে ডায়েট করতে হবে, কেউ বাড়িতে বসে আছেন তাকে বাড়িতে বসে ডায়েট করতে হবে। ডায়েটের সাথে সাথে একটা মেকানিজমাল একটা থেরাপি হয়, যেটা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বলি, আরএফ দ্বারা হয়। সেই আরএফের দ্বারা সেই ট্রিটমেন্ট করলে যেটা আমরা করতে পারি সেটা হলো, যেখানে ধরুন অতিরিক্ত ফ্যাট, আমরা সেই জায়গাটাতেই থেরাপিটা দিই, যাতে সেখান থেকে ফ্যাটটা রিডাকশান হয়ে আপনার ওজনটাকে কমাতে সাহায্য করে। ওভারঅল তো কমিয়ে দিলে তো আপনার সেই যা গেট আপ তাই থাকবে, সেটা তো চেঞ্জ হবে না। তার জন্য আমরা চেষ্টা করি যে পার্টটাতে আপনার অতিরিক্ত ফ্যাট সেই পার্টটাকেই আমরা যদি মানে কমাতে পারি, কমিয়ে নিয়ে ওভারঅল একটা গেট আপ দিয়ে সুন্দরভাবে যাতে দেখতে রাখতে পারি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি তো প্রচুর বলছি, এবার আপনি একটু বলুন শুনি, আপনি কেন ফোন করেছেন বলুন? হ্যাঁ, আপনি কেন ফোন করেছেন? আমি মানে আমার মেয়ে একটু রোগার জন্য ফোন করেছি। আচ্ছা, কোথা থেকে? মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বলছেন? হ্যাঁ বলুন না, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, আমি উদয়নপুর থানা থেকে বলছি। সেটা কোথায়, কোন জেলায়? গোলা। হুম, গোলা। গোলা গোলা তো বলুন, আপনি মেয়ের সমস্যা বলুন। বলুন বলুন। ওই তো বলুন। হ্যালো বাবা, আপনি মেয়ের জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। হুম, আর চেষ্টা করুন মেয়ের মাকে দিয়ে মেয়েকে পাঠাতে, ঠিক আছে? মেয়ের মা মেয়েকে নিয়ে আসুক ডক্টর প্লাসে, আশা করা যাক ঠিক হয়ে যাবে। আপনি যে কারণের জন্য ফোন করেছেন একদমই তাই, প্রথম কথা হলো কারণটাই ক্লিয়ার হলো না, আপনি ফোন করে জিজ্ঞেস করছেন। হ্যাঁ বলুন, মানে আমি ওই জন্যই তো বললাম, কি বলবো সেটা তো আপনার কাছে মানে প্রবলেমটা আমাদের জানার খুব দরকার ছিল। এটা একটা নর্মাল প্রোগ্রাম নয়, এখানে মানুষ সমস্যার সমাধান করার জন্য কল করবেন, মজা করার জন্য একদমই নয়। আর আপনি যদি সত্যি মানে দরকারে কল করে থাকেন তাহলে হেল্পলাইন নাম্বারে কল করুন, করে আপনি ঠেকানোর সমস্যা জানাতে পারেন, আপনাকে হেল্পলাইন নাম্বার হেল্পলাইন যারা টেলিকলার তারাও হেল্প করবে এই ব্যাপারটাতে। বেশ, এবং সেই নাম্বারগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, টিভি স্ক্রিনে যাচ্ছে। আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে ভেবে নিই যে আর কোনো দিন আমাদের কোনো আনন্দ অনুষ্ঠান, সোশ্যাল গ্যাদারিং, পুজো আচ্চা অনুষ্ঠান, বাইরে বেরোনো, ঘোরা খাওয়া এসব হবে না, তাহলে তো ভুল। তো কাজেই ওই বাড়িতে বসে শরীরকে না ফুলিয়ে আমার মনে একটু ওয়ার্কআউট করা উচিত, খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে করা উচিত, এবং ভালো দিনের জন্য অপেক্ষা করা উচিত। না হলে ভালো দিন আসবে বাট আপনি ভালো থাকবেন না, আর আপনি বাইরেও বেরোতে পারবেন না। মানে যারা আপনাকে লকডাউনের আগে দেখেছিল তারা যখন পরে আপনাকে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে দেখবে তখন কিন্তু তারা চিনতে পারবে না, আঁতকে উঠবে, বলবে ওরে বাবা এ কী অবস্থা, কী করে ফেলেছিস নিজেকে, এরম কেন হলো, আপনি তো জানেন কেন হলো, কিন্তু বলতে পারবেন না। এই আচ্ছা, অসুখ কী কী আসতে পারে মোটামুটি মোটা হয়ে গেলে? দেখো বিভিন্ন রকমের মানে অতিরিক্ত ফ্যাটের জন্য যেরকম আমরা বললাম যে হার্টের সমস্যাটা মেন আমরা দেখতে পাই, হাঁটুর সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, এবং সেখান থেকে কিন্তু অনেক রকম সুগার, থাইরয়েডের সমস্যা তো আরও বেশিভাবে ক্রিয়েট হয়। ফোন কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলছি, আমার ছেলে ভীষণ রোগা। আচ্ছা, ওজন কত? 6'2" হাইট। ওরে বাবা, তো অনেকটা হাইট। ওজন, ওজন কত? ওজন ওই 46-47 এরকম হবে ওজন। আচ্ছা ম্যাডাম, আপনাদের জিনগত কোনো ব্যাপার আছে কি এরকম? হ্যালো, জিনগত এরকম কোনো ব্যাপার আছে ফ্যামিলিতে আর কেউ আছে, মানে বাবা কাকা যারা ওর আর কি? ওর বাবা একটু রোগা ছিল, ওর বাবা একটু রোগা ছিল, কিন্তু এখন ওর বাবা চেহারা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। প্রথমত আমি বলবো আপনাকে, আপনি ইমিডিয়েটলি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে ডান দিকে ওপরে, নাম্বারটা নোট করে রাখুন, কারণ এটা আপনি একবার দেখাতে হবে। কারণ হলো ওর ইন্টারনাল কিছু সমস্যা আছে কি না ওনার, মানে সেটা জানতে হবে। কারণ যেই ওজন সেই ওজনে এই হাইটে এত কম ওজন থাকে না, একদম বিলো ওজন, তো এখানে বিভিন্ন রকম সমস্যারও ক্রিয়েট হতে পারে। আদৌ ভেতরে কোনো রোগ আছে কি না, কোন কারণ থেকে এটা হচ্ছে সেটাকে আগে টেনে বার করতে হবে। তারপরে ডক্টর প্লাসের সুষম, যেটা আমরা বলি সুষম ডায়েট চার্টের দ্বারা, মানে ডায়েট চার্টের দ্বারা কিন্তু চাইলে আবার গেইন করতে পারে। অর্থাৎ রোগা হলেও মোটা হওয়া যায়, এটা ভাবতে খুব মানে ভুল হবে যে আমাদের মোটা হয়েছে তারা রোগা হবে। রোগা মানুষও মোটা হতে পারে, যদি তিনি মনে করেন যে তিনি অসুস্থ রয়েছেন, নাহলে রোগা হলে অসুবিধে কী, ভালো তো সেটা। আপনি রোগা হওয়ার পরে আপনি রেগুলার একটা জিম করুন, একটা প্রসিজারের মধ্যে থাকুন, একটা ডায়েট চার্ট ডক্টর প্লাস থেকে নিয়ে নিন। এটা যেরকম 6'2" হাইট এবং ওজনটা বিলো, একদম বিলো, এটা এটা আবার একটা সমস্যা ক্রিয়েট করার মতন। তাহলে আপনাকে ডক্টর প্লাস এসে যোগাযোগ করতে হবে এবং তার জন্য প্রপার ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে, এবং সেটা একদম সুনির্দিষ্ট পদ্ধতিতে নিতে হবে।
পদ্ধতি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি ডায়েটের আপনি তো আপনার মোবাইল ফোনে ইউটিউব থেকেও আপনি ডায়েট দেখতে পারেন, তাই না? আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে তাহলে আমি কেন ডক্টর প্লাসে আসবো। তার ব্যাপারটা হচ্ছে এক, আমি বলবো হচ্ছে প্রেশার রাখবার জন্য। আমি খুব বড় শিক্ষিত, আমি আমার ছেলেকে বা মেয়েকে পড়াতে পারবো না। তার কারণ হচ্ছে তাদের কাছে আমি বাবাই, মানে যারা বাবা আর কি, ইভেন নট আই এম নট টকিং মাই সেলফ, তো যারা বাবা তারা নিয়ে পড়াতে পারবেন না, তাদেরকে বাইরের টিচার রাখতে হয়। কেন? আপনি তো বলতে পারেন যে এই ছোটোবেলায় ABC দিয়ে তো সব আমরা পড়াতে পারবো, তা নয়। এটা হচ্ছে একটা নিয়মানুবর্তিতা, একটা আন্ডার প্রেশার, একজন একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে এগোনো। সেই পদ্ধতি আপনাকে প্রোভাইড করতে পারবে একমাত্র কলকাতার বুকে ডক্টর প্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমীরকে নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে।